নমস্কার, মুনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ছানার লাড্ডু। মাত্র 3টি উপকরণে খুব সহজে ছানার লাড্ডু তৈরি করে গণেশ ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন। লাড্ডু বানানোর জন্য আমি 1 কেজি দুধ থেকে ছানা কেটে নিয়েছি। আমি এখানে ডবল টোন দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। এবার ছানাটা ছেঁকে নিচ্ছি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে ছেঁকে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। 4 কাপের 1 কাপ চিনি একটা গ্রাইন্ডিং জারে দিয়ে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, ওই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে চিনি আর ছানা ভালো করে মিশিয়ে নাড়তে থাকব। চিনিটা গলে গেছে, এবার 4 কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নেব। 2 এলাচ থেতো করে দিয়ে দিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়েছি। ছানার মিশ্রণটা কড়ার গায়ে আটকে যাচ্ছে না, কড়া থেকে বেরিয়ে এসছে এবং ঝরঝরে হয়ে গেছে। লাড্ডু বানানোর জন্য ছানার মিশ্রণ একদম তৈরি। গ্যাস অফ করে দিচ্ছি। একটা থালার মধ্যে ছানার মিশ্রণটা দিয়ে দিলাম, অল্প ঠান্ডা করার জন্য রেখে দেব। একদম গরম অবস্থায় লাড্ডু হাত দিয়ে গড়া যাবে না, তাই খানিকক্ষণ রেখে দেব, মিনিট 5 মতো। বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা হয়ে গেলে আর লাড্ডু গড়া যাবে না, তাই অল্প ঠান্ডা হলে লাড্ডু তৈরি করে নেব। 5 মিনিট পর আমার 2 হাতে অল্প ঘি মাখিয়ে নিয়েছি, তাহলে লাড্ডু গড়ার সময় লাড্ডু হাতে আটকে যাবে না। এবার অল্প অল্প ছানার মিশ্রণ নিয়ে আমি লাড্ডু গড়ে নিচ্ছি। একটা লাড্ডু গড়ে নিয়েছি, একইভাবে বাকি লাড্ডুগুলো তৈরি করে নেব। সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। আপনারা অবশ্যই এই লাড্ডুর রেসিপিটা ট্রাই করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।